আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই আপনারা ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো কিয়ামতের পূর্বে যা যা ঘটবে এবং কিভাবে আমরা বুঝব যে কিয়ামত খুব দ্রুত চলে আসবে। আজকের আলোচনার বিষয় কিয়ামতের পূর্বে যা যা ঘটবে, অর্থাৎ ইমাম মাহদির সময়কাল, দাজ্জালের আগমন, ঈসা আলাইহিসাল্লামের অবতরণ, ইয়াজুজ মাজুজের আবির্ভাব সম্পর্কিত ঘটনার পর্যায়ক্রম। ইমাম মাহদির সময়কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বংশ হতে মাহদির আবির্ভাব হবে, সে হবে প্রশস্ত ললাট এবং উন্নত নাসিকা বিশিষ্ট। তখনকার দুনিয়া যেরূপ জুলুমে ভরে যাবে, সে তার বিপরীতে তা ইনসাফে ভরে দেবে। তার যুগে উম্মত অযাচিত প্রাচুর্যের অধিকারী হবে, যা ইতিপূর্বে কখনো হয়নি। পৃথিবী তার সর্বপ্রকার খাদ্য সম্ভার পর্যন্ত উৎপন্ন করবে এবং কিছুই প্রতিরোধ করে রাখবে না। সম্পদের স্তূপ গড়ে উঠবে। লোকে দাঁড়িয়ে বলবে, হে মাহদি, আমাকে দান করুন। তিনি বলবেন, তোমার যত প্রয়োজন নিয়ে যাও। আল্লাহ তাআলা তাকে এক রাতে খিলাফতের যোগ্য করবেন আর সে 7 বছর রাজত্ব করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না রোমীয় সেনাবাহিনী আমাক অথবা দাবিক নাহরের কাছে অবতীর্ণ হবে। তখন তাদের মোকাবিলায় মদিনা থেকে এই দুনিয়ার সর্বোত্তম মানুষের একদল সৈন্য বের হবে। তারপর উভয় দল সারিবদ্ধভাবে দণ্ডায়মান হওয়ার পর রোমীয়গণ বলবে, তোমরা ওই সমস্ত লোকদের থেকে পৃথক হয়ে যাও যারা আমাদের লোকদেরকে বন্দী করেছে, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব। তখন মুসলিমগণ বলবে, আল্লাহর শপথ, আমরা আমাদের ভাইয়ের থেকে কখনো সম্পর্ক ছেদ করব না। পরিশেষে তাদের পরস্পর যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলিমদের 1/3 সৈন্য পলায়ন পর হবে এবং আল্লাহ তাআলা কখনোই তাদের তওবা গ্রহণ করবেন না। সৈন্যদের 1/3 নিহত হবে এবং তারা হবে আল্লাহর কাছে শহীদের মাঝে সর্বোত্তম শহীদ, আর সৈন্যদের অপর 1/3 বিজয়ী হবে। জীবনে আর কখনো তারা ফিতনায় আক্রান্ত হবে না, তারাই বিজয় করবে। তারা নিজেদের তরবারি জৈতুন বৃক্ষে লটকিয়ে যুদ্ধলব্ধ সম্পদ ভাগ করতে থাকবে। এমত অবস্থায় তাদের মধ্যে শয়তান উচ্চস্বরে বলতে থাকবে, দাজ্জাল তোমাদের পেছনে তোমাদের পরিবার পরিজনের মধ্যে চলে এসেছে। এই কথা শুনে মুসলিমরা সেখান থেকে বের হবে, অথচ এই ছিল মিথ্যা সংবাদ। তারা যখন সিরিয়া পৌঁছাবে তখন দাজ্জালের আগমন ঘটবে। উক্ত যুদ্ধ আসলে ইমাম মাহদির নেতৃত্বেই হবে কিনা তা স্পষ্টভাবে হাদিসে বর্ণিত হয়নি। তবে ফিতনা সংক্রান্ত হাদিসসমূহ পর্যালোচনা করলে এটাই মনে হয় যে সেটা ইমাম মাহদির সময়েই হবে, অর্থাৎ ইমাম মাহদির নেতৃত্বেই হবে। আল্লাহ তাআলাই ভালো জানেন। দাজ্জালের আবির্ভাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দাজ্জাল সিরিয়া এবং ইরাকের খাল্লা নামক স্থান থেকে বের হবে। তারপর সে তার ডান এবং বামে সর্বত্র বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহর বান্দাগণ, তোমরা দিনের ওপর অবিচল থাকবে, কেননা আমি এখনই তোমাদের কাছে এমন সব নিকৃষ্ট অবস্থা বর্ণনা করব যা আমার পূর্বে বিশেষভাবে কোনো নবী তার উম্মতের কাছে বলেননি। সেই পৃথিবীতে 40 দিন পর্যন্ত অবস্থান করবে। এর প্রথম দিনটি 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে। অবশিষ্ট দিনগুলো তোমাদের দিনসমূহের মতোই হবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যেদিন 1 বছরের সমান হবে সেই দিন কি 1 দিনের সালাতে আমাদের জন্য যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা এই দিন হিসাব করে তোমাদের দিনের পরিমাণ নির্দিষ্ট করে নেবে। সে তার দাবির সূচনায় বলবে, আমি নবী, অথচ আমার পরে কোনো নবী নেই। অতঃপর সে দাবি করবে, আমি তোমাদের রব, অথচ মৃত্যু না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের প্রভুকে কখনোই দেখতে পাবে না। সে হবে অন্ধ, অথচ তোমাদের রব মোটেই অন্ধ নন। তার 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। শিক্ষিত এবং অশিক্ষিত প্রত্যেক মুমিন ব্যক্তি এই লেখাটি পড়তে সক্ষম হবে। দাজ্জালের অনাসৃষ্টির মধ্যে একটি হচ্ছে তার সাথে জান্নাত এবং জাহান্নাম 2ই থাকবে। তবে তার জাহান্নাম হবে জান্নাত এবং তার জান্নাত হবে জাহান্নাম। যে ব্যক্তি তার জাহান্নামের বিপদে পতিত হবে সে যেন আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সূরা কাহাফের প্রথমাংশ তিলাওয়াত করে, তাহলে সেই জাহান্নাম হবে তার জন্য শীতল এবং আরামদায়ক। ইব্রাহিম আলাইহিসাল্লামের বেলায় আগুন যেরূপ হয়েছিল, দাজ্জালের আরেকটি অনাসৃষ্টি হচ্ছে সে এক বেদুইনকে বলবে, আমি যদি তোমার পিতামাতাকে তোমার সামনে জীবিত করে তুলতে পারি তবে কি তুমি এই সাক্ষ্য দেবে না যে নিশ্চয়ই আমি তোমার রব? সে বলবে, হ্যাঁ, অবশ্যই। তখন দাজ্জালের নির্দেশে 2টি শয়তান তার পিতামাতার অবয়ব ধারণ করে হাজির হবে এবং বলবে, হে বৎস, তার আনুগত্য করো, তার অনুগত হও, সেই তোমার রব।
দাজ্জালের আরও একটি অনাসৃষ্টি হচ্ছে, সে জনৈক ব্যক্তিকে পরাভূত করে হত্যা করবে, অতঃপর করাত দিয়ে তাকে ফেরে দুই টুকরা করে ছুঁড়ে মারবে। অতঃপর সে বলবে, তোমরা আমার এই বান্দার দিকে লক্ষ্য করো, একে আমি এখনই জীবিত করব। এরপরেও কি কেউ এমন আছো বলবে যে আমি ব্যতীত তার অন্য রব আছে? এরপর আল্লাহতালা সেই লোকটিকে জীবিত করবেন। তখন দাজ্জাল খবিশ তাকে বলবে, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, আর তুই তো আল্লাহর দুশমন, তুই তো দাজ্জাল। আল্লাহর শপথ, আজ আমি তোর সম্পর্কে প্রত্যক্ষভাবে বুঝতে পেরেছি যে তুই দাজ্জাল। দাজ্জালের আরেকটি অনাচার এই যে, সে আসমানকে বৃষ্টি বর্ষাতে নির্দেশ দিলে তখন বৃষ্টি হবে, এবং জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দিলে ফসল উৎপাদিত হবে। দাজ্জালের আরও একটি অনাচার হচ্ছে, সে একটি জনপদ অতিক্রমকালে তারা তাকে মিথ্যেবাদী সাব্যস্ত করবে, ফলে তাদের গবাদি পশু সমূলে ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের আরও একটি অনাচার এই যে, সে আরেকটি জনপদ অতিক্রমকালে তারা তাকে সত্য বলে মেনে নেবে, সে আসমানকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিলে বৃষ্টি বর্ষিত হবে, অতঃপর সে জমিনকে শস্য উৎপাদনের নির্দেশ দিবে এবং শস্য উৎপাদিত হবে। জমিন পর্যাপ্ত ফসলাদি, ঘাসপাতা এবং তৃণলতা উৎপন্ন করবে, এমনকি তাদের গবাদি পশু সেদিন সন্ধ্যায় মোটাতাজা এবং উদর পূর্তি করে দুধে স্তন ফুলিয়ে ফিরে আসবে। অবস্থা এই হবে, সে গোটা দুনিয়া চষে বেড়াবে এবং তা তার পদানত হবে মক্কা এবং মদিনা ব্যতীত। এই দুই শহরের প্রবেশদ্বারে উন্মুক্ত তরবারি সহ সশস্ত্র অবস্থায় ফেরেশতারা মোতায়েন থাকবেন। শেষে সে একটি ক্ষুদ্র লাল পাহাড়ের পাদদেশে অবতরণ করবে, যা হবে তৃণলতা শূন্য স্থানের শেষ ভাগ। এরপর মদিনা তার অধিবাসী সহ তিনবার প্রকম্পিত হবে, ফলে মুনাফিক নারী পুরুষ মদিনা থেকে বের হয়ে দাজ্জালের সাথে যোগ দেবে। এইভাবে মদিনা তার ভেতরকার নিকৃষ্ট ময়লা দূরীভূত করবে, যেমনভাবে হাঁপড় লোহার মরিচা দূর করে। সেই দিনের নাম হবে নাজাতের দিন। আবুল আকের কন্যা উম্মে সুরাইক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে আল্লাহর রাসূল, আরবের লোকেরা তৎকালে কোথায় থাকবে? তিনি বলেছেন, তৎকালে তাদের সংখ্যা হবে খুবই নগণ্য, তাদের অধিকাংশ ইমানদার বান্দা তখন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করবে, তাদের ইমান হবে একজন নিষ্ঠাবান সৎকর্ম পরায়ণ ব্যক্তি। এখানে একটি কথা বলা প্রয়োজন, উক্ত ইমাম আসলে ইমাম মাহাদি কিনা তা স্পষ্ট নয়, তবে মনে করা হয় যে তিনি হয়তো ইমাম মাহাদি হবেন। আল্লাহই ভালো জানেন। ঈসা আলাইসাল্লামের আগমন, এমত অবস্থায় একদিন তাদের ইমাম তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়বেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনু মারিয়াম আলাইসাল্লামকে প্রেরণ করবেন। তিনি দুই ফেরেশতার কাঁধের উপরে ভর করে ওয়ার্স এবং জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন, তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তখন ইমাম পেছন দিকে সরে আসবেন, যাতে ঈসা বিন মারিয়াম আলাইসাল্লাম সামনে অগ্রসর হয়ে লোকদের নামাজে ইমামতি করতে পারেন। তখন ঈসা আলাইসাল্লাম তার হাত ইমামের দুই কাঁধের উপর রেখে বলবেন, আপনি অগ্রবর্তী হয়ে নামাজে ইমামতি করুন, কেননা এই নামাজ আপনার জন্যই কায়েম শুরু হয়েছে। অতএব তাদের ইমাম তাদেরকে নিয়ে নামাজ পড়বেন। তিনি নামাজ থেকে অবসর হলে ঈসা আলাইসাল্লাম বলবেন, দরজা খুলে দাও। তখন দরজা খুলে দেয়া হবে এবং দরজার পেছনে দাজ্জাল অবস্থানরত থাকবে, তার সাথে থাকবে 70,000 ইহুদি কারুকার্য খচিত এবং খাপবদ্ধ তরবারি সহ। দাজ্জাল ঈসা আলাইসাল্লামকে দেখামাত্র পানিতে লবণ বিগলিত হওয়ার ন্যায় বিগলিত হতে থাকবে এবং ভেগে পলায়ন করতে থাকবে। তখন ঈসা আলাইসাল্লাম বলবেন, তোর উপরে আমার একটা আঘাত আছে যা থেকে তোর বাঁচার কোনো উপায় নেই। তিনি লুদের পূর্ব ফটকে তার নাগাল পেয়ে যাবেন এবং তাকে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা ইহুদিদের পরাজিত করবেন। আল্লাহর সৃষ্টি যে কোনো বস্তু, পাথর, গাছপালা, দেয়াল অথবা প্রাণী, যার আড়ালেই কোনো ইহুদি লুকিয়ে থাকবে, আল্লাহ তাকে বাকশক্তি দান করবেন এবং সে ডেকে বলবে, হে আল্লাহর মুসলমান বান্দা, এই যে এক ইহুদি, এই দিকে এসো, সে আমার পেছনে লুকিয়ে আছে, এবং তাকে হত্যা করো, তবে গারকাত নামক গাছ কথা বলবে না, কারণ সেটা ইহুদিদের গাছ। অতঃপর ঈসা আলাইসাল্লাম ওই সম্প্রদায়ের কাছে যাবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের বিপর্যয় থেকে রক্ষা করেছেন। ঈসা আলাইসাল্লাম তাদের কাছে গিয়ে তাদের চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের স্থানসমূহের ব্যাপারে খবর দেবেন। ইয়াজুজ মাজুজের আগমন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইসাল্লামের প্রতি এই মর্মে ওহী অবতীর্ণ করবেন যে, আমি আমার এমন বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি যাদের সঙ্গে কারোই যুদ্ধ করার ক্ষমতা নেই, অতঃপর তুমি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে কওমে পাঠাবেন, তারা ছাড়া পেয়ে
পৃথিবীর সব প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়বে। তাদের প্রথম দলটি বুহাইরায় তারাবিয়ার উপকূলে এসে এর সমুদয় পানি পান করে নিঃশেষ করে দেবে। এরপর তাদের সর্বশেষ দলটি এই স্থান দিয়ে যাত্রাকালে বলবে, এই সমুদ্রে কোনো সময় পানি ছিল কি? তারপর বাইতুল মাকদিসের পাহাড়ে পৌঁছার পর তাদের অভিযান সমাপ্ত হবে। তারা পরস্পর বলবে, আমরা তো দুনিয়ায় বসবাসকারীদেরকে ধ্বংস করেছি, এবার চলো আকাশে বসবাসকারীদেরকে ধ্বংস করি। তারা এই বলে আকাশের দিকে তখন তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তাদের তীরসমূহে রক্তে রঞ্জিত করে ফেরত দেবেন। তারা আল্লাহনবী ঈসা আলাইহিসাল্লাম এবং তার সাথীদেরকে অবরোধ করে রাখবে, ফলে তাদের কাছে একটি বলদের মাথা বর্তমানে তোমার কাছে 100 দিনারের মূল্যের চেয়েও অধিক মূল্যবান প্রতিপন্ন হবে। তখন আল্লাহনবী ঈসা আলাইহিসাল্লাম এবং তার সঙ্গীগণ আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ফলে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের প্রতি আযাব পাঠাবেন। তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে, এতে এক এক করে সবাই মরে নিঃশেষ হয়ে যাবে। এরপর ঈসা আলাইহিসাল্লাম এবং তার সঙ্গীগণ পাহাড় থেকে জমিনে বেরিয়ে আসবেন, কিন্তু তারা আধা জায়গাও পাবেন না যেখানে তাদের পচা লাশ এবং লাশের দুর্গন্ধ নেই। অতঃপর ঈসা আলাইহিসাল্লাম এবং তার সঙ্গীগণ পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তখন আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো লম্বা এক ধরনের পাখি পাঠাবেন, তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছা অনুসারে কোনো স্থানে নিয়ে গিয়ে ফেলবে। আল্লাহ তখন এমন মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে কাঁচা পাকা কোনো গৃহই আর অবশিষ্ট রইবে না। এতে করে জমিন বিধৌত হয়ে উদ্ভিদশূন্য মৃত্তিকায় পরিণত হবে। অতঃপর পুনরায় জমিনকে এই মর্মে নির্দেশ দেওয়া হবে যে, হে জমিন, তুমি আবার ফসল উৎপন্ন করো এবং তোমার বারাকাত ফিরিয়ে দাও। সেদিন একদল মানুষ একটি ডালিম ভক্ষণ করবে এবং এর বাকলের নিচে লোকেরা ছায়া গ্রহণ করবে, দুধের মতো বারাকাত হবে, ফলে একটিমাত্র দুগ্ধবতী উট একদল মানুষের জন্য যথেষ্ট হবে। দুগ্ধবতী একটি গাভী এক গোত্রীয় মানুষের জন্য সেই সময় যথেষ্ট হবে এবং দুগ্ধবতী একটি বকরি একটি গোত্রের জন্য যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা বিন মরিয়ম আলাইহিসাল্লাম আমার উম্মতের একজন ন্যায়পরায়ণ শাসক এবং ইনসাফগার ইমাম হবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, এমনভাবে শূকর হত্যা করবেন যে তার একটিও অবশিষ্ট থাকবে না। সম্পদের প্রাচুর্যের কারণে তিনি জিজা মৌকুফ করবেন, জাকাত আদায় বন্ধ করবেন, এবং না বকরির উপরে জাকাত ধার্য করা হবে না উটের উপরে। লোকের মাঝে পারস্পরিক হিংসাবিদ্বেষ এবং শত্রুতার অবসান হবে, প্রত্যেক বিষাক্ত প্রাণী বিশূন্য হয়ে যাবে, এমনকি দুগ্ধ পোষ্য শিশু তার হাতের সাপ মুখের ভিতরে ঢুকিয়ে দেবে কিন্তু তার কোনোই ক্ষতি হবে না। নেকড়েবাক মেষের পালের সঙ্গে এমন আচরণ করবে যেন তারা পাহারারত কুকুর। পানিতে পাত্র পরিপূর্ণ হওয়ার মতো পৃথিবীর শান্তিতে পূর্ণ হয়ে যাবে, সকলের কালেমা এক হয়ে যাবে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ তার সাজ সরঞ্জাম রেখে দেবে, কুরাইশদের রাজত্বের অবসান হবে। একসময় আল্লাহ তাআলা অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবেন, এই বায়ু সকল মুমিন লোকদের কাছে পৌঁছাবে এবং সমস্ত মুমিন মুসলমানদের রুহ কবজ করে নিয়ে যাবে। তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাকি থাকবে, তারা গাধার মতো পরস্পর একে অন্যের সাথে নানা ব্যভিচারে লিপ্ত হবে, এদের উপরে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।